কৃত্রিম বানর কবলত লক্ষীপুরের এখন বিদ্যালয় একাঠো পানীত বুড় গেছে। গোয়ালপাড়ার লক্ষীপুরের ভেরভেরি প্রাথমিক বিদ্যালয়, যার ফলত এটা কথাতেই পাঠদান করবলগিয়া হয়েছে শিক্ষার্থীসকল। নেড়ানেপেড়া বরষুণের দীর্ঘদিন ধরে বিদ্যালয় কৃত্রিম বানর ফলত সমস্যার সম্মুখীন হয়েছে শিক্ষক তথা শিক্ষার্থী সকল। আমার তো দেখা পাইছে স্কুলত বহুত ডাউন, এইখানে ডাঙর ডাঙর কিয় পানি কৃত্রিমবার পানি হয়ে থাকে, হয়ে থাকে মানে কি জমা হয়ে থাকে পানিটা। এইটো ধর আমার আগের পর আছে, চলি আছে এনেকে, বাকি সেইকটা ঘরকটাও সাপোজ যেহেতু আমি ঘরকটা উঠাব পড়া নাই, সরকারে এটা যদি আমার ঘরখানি উঠাই দিয়ে এইখানে সমান করে দিলে হয় তেতিয়া আমার বহুত সুবিধা হল হয়। এতিয়া ধরুন একমাহ বন্ধ যায়, আমার 1 তারিখের স্কুল খুলিলে, খোলার পিছতো আমি এই দুটা রুমতে আমি কিভাবে লড়া ছোৱালীখিনি ক্লাস করবো পড়া হয়েছো, এটা লড়া ছোৱালীখিনিও পানি থাকলে।